বর্তমান ফুটবল বিশ্বের তিন মহাতারকার নাম নেইমার জুনিয়র, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিদিন বিশ্ব ফুটবলে খবরের শিরোনাম তারা। ফুটবল বিশ্বের যত আলোচনা এই তিনজনকে ঘিরে। নিজ নিজ ক্লাবের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন মেসি, নেইমার ও রোনালদো। গত দলবদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। পিএসজিতে যাওয়ার সময় যেমন আলোচনায় ছিলেন তিনি, পিএসজিতে যাওয়ার পরেও ঠিক একই রকম। নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই রেকর্ড গড়েই যাচ্ছে প্যারিসের ক্লাবটি। এবারের মৌসুমে নেইমার পিএসজির হয়ে লিগ ওয়ানে করেছেন 11 গোল, সাথে অ্যাসিস্ট করেছেন 9টি। অন্যদিকে পিএসজির হয়ে নেইমারের চ্যাম্পিয়ন্স লিগ গোল সংখ্যা 6, সাথে অ্যাসিস্ট করেছেন 3টি গোলে। পিএসজিতে ক্যারিয়ারের সোনালী সময়টাই পার করছে ব্রাজিলিয়ান তারকা নেইমার। অন্যদিকে ফুটবল জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের এই সময়ে এসে এবারের মৌসুমে যেন আরো আগ্রাসী হয়ে উঠেছেন। মৌসুমটা দারুণ কাটাচ্ছেন এই আর্জেন্টাইন। লা লিগায় এবারের মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন 15টি, সাথে অ্যাসিস্ট 6টি। আর চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন 3টি, অ্যাসিস্ট করেছেন 1টি। লিওনেল মেসির ফর্মে ভর করে বার্সেলোনা দুর্দান্ত সময় কাটাচ্ছে। লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান ক্লাবটি। এবার আসছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের মৌসুমে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। এখন পর্যন্ত করেছেন 9টি গোল, সাথে অ্যাসিস্ট করেছেন 1টি গোলে। অন্যদিকে লা লিগায় কিছুটা খারাপ সময় যাচ্ছিল তার। লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন 4টি গোল, সাথে অ্যাসিস্ট 2টি। তবে মৌসুমের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে এখন জয়ে ফিরেছে রিয়েল, সাথে রোনালদোর ফর্মে ফেরা। তিন তারকার পরিসংখ্যানটা বুঝিয়ে দিবে কে সেরা।